রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনা বোধহয় কারুর ভাগ্য গণনা করার চেষ্টা করছে। খনার শিক্ষা গ্রহণ তো নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারপরেও যদি খনার ভাগ্য গণনাকে কেন্দ্র করে ওরা জয়দ্রথের কোনো উপকার করতে চায়, তাহলে তো অবশ্যই আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলব, নয় কি? ঠিক তাই, খনার শিক্ষা গ্রহণ তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও সে ভাগ্য গণনা করছে কিভাবে? এই প্রশ্ন ঐশিকা, দেবী জাহ্নবী সবাইকে কিরকম বিপদে ফেলতে পারে বলো তো ত্রিজটা? তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছো? না, তেমন কিছু নয় উপদেশ্য। তাহলে হঠাৎ করে প্রশ্ন উঠছে কেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা তো শুধু তোমাকে এই রাজ পরিবারের রক্ষক। খনা, আমি সিংহলের রাজা, তাই আমি শুধু পরিবার তন্ত্র নিয়ে ভাবনা চিন্তা করলে আমার চলে না, সমগ্র রাজ্য নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। উপদেশ্য, আমি একটা কথা বলবো এখানে, সিংহলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার পর প্রধানমন্ত্রী স্থান, আমাদের সকলের জীবন সুরক্ষার ক্ষেত্রেও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুঝতে পারছি রাজিমা, আপনারা দুজনেই যা বলতে চাইছেন আমি তা ভালো করে উপলব্ধি করতে পারছি। কানামা, আমি তোমাকে কথা দিচ্ছি, সিংহল তথা সমগ্র রাজবংশের জন্য যে মানুষ এ পদে আসীন হবেন সে সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন, তুমি নিশ্চিন্ত থাকো খনামা। আজ কেন জানি না মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে একটু বেশি ভীত হয়ে রয়েছেন। আমি আর তোমাকে নিয়ে? তা নয়। তাহলে আমার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন কেন? কোনো একটা অজানা ভয় আপনার মনকে গ্রাস করে রেখেছে রাজুদি, আর নিজের পরিকল্পনার জালে আপনি এতটাই জড়িয়ে গেছেন যে এখন একটু দম বন্ধ লাগছে, তাই না রাজুদি? মিহির, এই জন্মকুণ্ডলিটা একবার পরীক্ষা করে দেখো তো, এই ব্যক্তি সিংহলের পক্ষে শুভ না অশুভ? এসব কি বলছো রাজকুমারী? প্রধানমন্ত্রী পদে যিনি বসবেন তার কুণ্ডলী তো রাজ্যদেশে মশে গণনা করবেন, এটাই তো নিয়ম। আর তুমি আমাকে এসব আলোচনার সময় আমার হাতে নেই মীর, তুমি এটা গণনা করো। কিন্তু রাজকুমারী, এটা যে মীর আর কোনো কিন্তু নয়, তুমি দয়া করে এটা গণনা করো। আত্মবিশ্বাসের কথা আমি বলছি না, তবে এই পত্রের জন্য আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি। আপনার জন্য শুভেচ্ছা রইল, আমারও। আপনি বিজয়ী হন সেই কামনাই করি। প্রণাম। আরেকটা কথা আপনাদের জানানো হয়নি, যদিও আজকের রাজসভা রাজনীতি বিষয়ক, কিন্তু মহারাজ জ্যোতিষবীরকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। জ্যোতিষবীরকে? হ্যাঁ রাজুদি। আচ্ছা, জ্যোতিষবীরকে একটা রাজনৈতিক সভায় কেন ডাকা হলো, আপনি কি এ সম্পর্কে কিছু জানেন? না মাসুমা, এ বিষয়ে আমি কিছুই জানি না, আমি এখন চলি, না হলে সঠিক সময় রাজসভায় উপস্থিত হতে পারবো না। প্রণাম।